আপনি কি প্রফেশনাল ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন, অথবা আপনি প্রফেশনাল মানের ভিডিও তৈরি করতে চাচ্ছেন, অথবা আপনি ভিডিও এডিটিং এর জন্য ভালো মানের একটি ডিজিটাল ক্যামেরা খুঁজছেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। 10টি অ্যামাজিং DSLR ক্যামেরা, যেগুলো দিয়ে অথবা যেকোনো একটি দিয়ে আপনি খুব সহজে নান্দনিক ছবি তুলতে পারেন, অথবা আপনার প্রফেশনাল মানের ভিডিও তৈরি করার জন্য এই ক্যামেরাগুলো আপনি চুজ করতে পারবেন। তো কোথায় পাবেন, কি দাম, কি কি সেন্সর রয়েছে, সবকিছু ইন ডিটেলস আপনি এই ভিডিওতে পাবেন। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার পূর্বে আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং ভিডিওগুলো পেতে। সো ফিরছি একটু পরে। অলরাইট, চলে এসেছি আজকের প্রথম যে ক্যামেরাটি, সেটি হচ্ছে 2013 সাল থেকে এই ক্যামেরাটির রমরমা বাণিজ্য ছিল এবং এক্সেডিয়া এটি রাজত্ব করেছে বলা যায়। এই ক্যানন EOS 100D ক্যামেরাটির মধ্যে কি কি রয়েছে, সেটি হচ্ছে সেন্সর APS-CCMOS, মেগাপিক্সেল 18, লেন্স অ্যামাউন্ট রয়েছে ক্যানন EFS, স্ক্রিন রয়েছে 3 ইঞ্চ এবং অবশ্যই টাচ, 10 lux 40,000 dot কন্টিনিউয়াস শুটিং স্পিড, 4 FPS ম্যাক্সিমাম ভিডিও রেজুলেশন এবং 1080 pixel, এবং এটির প্রাইস ছিল $371 এবং এটি প্লাস মাইনাস হতে পারে। আপনি মার্কেটের সাথে একটু যাচাই বাছাই করে আপনি এই প্রাইসটা নির্ধারণ করে তারপর এটি ক্রয় করবেন। এরপরে 9 নম্বরে যে ক্যামেরাটি রয়েছে সেটি হচ্ছে ক্যানন EOS 1200D। এটি একটি অসাধারণ ক্যামেরা, বর্তমানে এটি অনেকে ইউজ করছে প্রফেশনাল মানের ভিডিও তৈরি করার জন্য, বিশেষ করে যারা ইউটিউবিং করছেন তারা এই ক্যামেরাটি ইউজ করছেন। স্যামসাং APS-CCMOS, মেগাপিক্সেল 18, লেন্স অ্যামাউন্ট রয়েছে EFS, স্ক্রিন 3 ইঞ্চ, 4 lux 60,000 dot কন্টিনিউয়াস শুটিং স্পিড, 3 FPS ম্যাক্সিমাম ভিডিও রেজুলেশন, 1080 pixel, এবং এটির প্রাইস হচ্ছে $324 এবং এটি আপ ডাউন করে। এরপরের যে ক্যামেরাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে ক্যানন EOS 1300 H, অর্থাৎ 1300D। এটি অসাধারণ ক্যামেরা, বিশ্বের অনেক দামি দামি প্রফেশনাল ভিডিও এডিটররা এবং প্রফেশনাল মানের ইউটিউবাররা এই ক্যামেরাটি ইউজ করছে। সেন্সর APS-CCMOS, মেগাপিক্সেল 18, লেন্স অ্যামাউন্ট ক্যানন EFS, স্ক্রিন 3 ইঞ্চ, 3 lux 20,000 dot, কন্টিনিউয়াস শুটিং স্পিড, 3 FPS ম্যাক্সিমাম ভিডিও রেজুলেশন, 1080 pixel, এবং এটির প্রাইস নির্ধারণ করা হয়েছে $398 এবং প্লাস মাইনাস হতে পারে। এবং এটির মধ্যে সবচেয়ে মজার ব্যাপার যেটি রয়েছে সেটি হচ্ছে এটির মধ্যে বিল্টিন ওয়াইফাই রয়েছে, যার পরিপ্রেক্ষিতে আপনি খুব সহজেই যে কোনো ইন্টারনেটের আওতায় থাকলে আপনি ওয়াইফাই ইউজ করতে পারেন চোখ বন্ধ করে। এরপরে যে ক্যামেরাটি আপনাদের সাথে পরিচয় করে দিতে যাচ্ছে সেটি হচ্ছে পেন্টাক্স A50। এটির সেন্সর হচ্ছে APS-CCMOS, মেগাপিক্সেল 16.3, লেন্স অ্যামাউন্ট পেন্টাক্স কে এবং স্ক্রিন রয়েছে 3 ইঞ্চ, 3 lux 21,000 dot, কন্টিনিউয়াস শুটিং স্পিড, 6 FPS ম্যাক্সিমাম ভিডিও রেজুলেশন, 1080 pixel, এবং প্রাইস হচ্ছে $433 প্লাস। এরপরে রয়েছে ক্যানন EOS 700D। এটির সেন্সর রয়েছে APS-CCMOS, মেগাপিক্সেল 18, লেন্স মাউন্ট ক্যানন EFS, স্ক্রিন 3 ইঞ্চ, আর্টিকুলেটিং টাচ, 10 lux 40,000 dot, কন্টিনিউয়াস শুটিং স্পিড, 5 FPS ম্যাক্সিমাম ভিডিও রেজুলেশন, 1080 pixel, এবং প্রাইস নির্ধারণ করা হয়েছে $497 প্লাস। এরপরে অসাধারণ আরেকটি ক্যামেরা, সেটি হচ্ছে নিকন D5300। সেন্সর রয়েছে APS-CCMOS, মেগাপিক্সেল 24.3, এন্ড লেন্স অ্যামাউন্ট রয়েছে নিকন DX, স্ক্রিন 3.2 ইঞ্চ, আর্টিকুলেটিং টাচ, 10 lux 37,000 dot, কন্টিনিউয়াস শুটিং স্পিড, 5 FPS ম্যাক্সিমাম ভিডিও রেজুলেশন, 1080 pixel, প্রাইস 501
আগে $500 প্লাস, অর্থাৎ যারা প্রফেশনাল মানের ভিডিও তৈরি করতে চান এগুলো কোন একটি আপনি যে কোনো একটি নিতে পারেন। এরপরে যে ক্যামেরাটি সেটি রয়েছে Canon EOS 750D, সেন্সর APS CCMOS মেগাপিক্সেল 24.3, লেন্স মাউন্ট Canon EFS, স্ক্রিন 3 ইঞ্চ, আর্টিকুলেটিং টাচ ক্যান লাক্স $40,000, কন্টিনিউয়াস শুটিং স্পিড 5 FPS, ম্যাক্সিমাম ভিডিও রেজুলেশন 1080 পিক্সেল, এবং প্রাইস নির্ধারণ করা হয়েছে $564 প্লাস। আর একটি অসাধারণ আমার পছন্দের একটি ক্যামেরা সেটি হচ্ছে নিকন D3300। অধিকাংশ ইউটিউবার বিশেষ করে বাংলাদেশি বলেন অথবা বাংলাদেশের বাইরে যারা রয়েছেন প্রফেশনাল মানের ভিডিও তৈরি করেন তারা এই ক্যামেরাটি ইউজ করেন। সেন্সর APS CCMOS মেগাপিক্সেল 24.3, লেন্স মাউন্ট নিকন DX, স্ক্রিন 3 ইঞ্চ, $921,000, কন্টিনিউয়াস শুটিং স্পিড 5 FPS, ম্যাক্সিমাম ভিডিও রেজুলেশন 1080 পিক্সেল, এন্ড প্রাইস $339 প্লাস। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে Canon EOS 760D, সেন্সর APS CCMOS মেগাপিক্সেল 24.3, লেন্স মাউন্ট Canon EFS, স্ক্রিন 3 ইঞ্চ, আর্টিকুলেটিং টাচ 10 লাক্স, $40,000, কন্টিনিউয়াস শুটিং স্পিড 5 FPS, ম্যাক্সিমাম ভিডিও রেজুলেশন 1080 পিক্সেল, প্রাইস $649 প্লাস। অর্থাৎ আপনি বুঝতে পারছেন দাম দেখে এই স্মার্ট দামটি দিতে গিয়ে আপনি অবশ্যই হিমশিম খাবেন না, কেননা আপনি কোয়ালিটি ক্যামেরা চাচ্ছেন। এরপর যেটি রয়েছে নিকন D5500, এটি একটি অসাধারণ ক্যামেরা, প্রফেশনাল মানে ডিজিটাল একটি ক্যামেরা, DSLR, সেন্সর APS CCMOS মেগাপিক্সেল 24.3, লেন্স মাউন্ট নিকন DX, স্ক্রিন 3.2 ইঞ্চ, আর্টিকুলেটিং টাচ 10 লাক্স, $40,000, কন্টিনিউয়াস শুটিং স্পিড 5 FPS, ম্যাক্সিমাম ভিডিও রেজুলেশন 1080 পিক্সেল, এন্ড প্রাইস হচ্ছে $639। এই হচ্ছে মোটামুটি ক্যামেরা, এটি বিশ্বের মধ্যে বর্তমানে 1 নম্বরে রাখা হয়েছে। এবং আরেকটি দামের দিক থেকে যে ক্যামেরাটি না বললে নয়, যাদের টাকা পয়সা অনেক রয়েছে অথবা যাদের যাদের প্যাশন রয়েছে যে ক্যামেরা কিনবেন, অথবা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি যাদের একমাত্র প্যাশন ড্যান গিয়ান, তাদের জন্য আমি প্যানাসোনিক যে লুমিক্স ক্যামেরাটি রয়েছে 4K শ্যুট করে, ওটি আপনি কিনতে পারেন। সেটি প্রায় বাংলাদেশি টাকায় 2.5 লক্ষ টাকার উপর খরচ হবে। এবার আসি, আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কোন জায়গায় এই ক্যামেরাগুলো পাবেন। আমি এখানে একটি লিস্ট তৈরি করেছি আপনাদের সুবিধার্থে, বাংলাদেশের যে জায়গায় শোরুমগুলো রয়েছে সেই শোরুমগুলোতে এই ক্যামেরাগুলো পাওয়া যাবে। এবং আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করবো, ক্যামেরাটি নেওয়ার পূর্বে আপনি অবশ্যই ডিলারের কাছ থেকে, যারা প্রকৃত ডিলার, তাদের কাছ থেকে আপনার কাঙ্ক্ষিত ক্যামেরাটি যাচাই বাছাই করে নিয়ে নেবেন। নিকন এবং অলিম্পাস এর ডিলার হচ্ছে ফ্লোরা লিমিটেড। ফ্লোরা লিমিটেড এর কাছ থেকে আপনি নিকন এবং অলিম্পাস এর ক্যামেরাগুলো কিনতে পারেন। ক্যানোনের জন্য ডিলার রয়েছে জান অ্যাসোসিয়েটস, এটি বিশেষ করে ঢাকায় রয়েছে, অথবা যে যে জায়গায় শাখা রয়েছে সেই জায়গায় আপনি সেই জায়গা থেকে আপনি ক্যানোনের ক্যামেরাগুলো কিনে নিতে পারেন। প্যানাসোনিক এর জন্য ডিলার একমাত্র SCI, এই প্যানাসোনিক হচ্ছে বর্তমানে ভ্যালুয়েবল একটি DSLR ক্যামেরা। সনির জন্য রয়েছে র্যাঙ্কস, এবং কোডাকের জন্য রয়েছে কম্পিউটার সোর্স। বিশেষ করে ঢাকার মধ্যে এই ডিলারগুলো রয়েছে, তাদের অফিস রয়েছে, আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে প্রয়োজনীয় কথাবার্তা বলে তারপর আপনি ক্যামেরাটি কিনতে পারেন। শোরুম দেন ডিজিটাল ওয়ার্ল্ড, বিডি, অটোব্লিজ, সিমপ্লেক্স, ফ্লোরা, জান, এগুলো হচ্ছে শোরুমের নাম। এরপর শোরুমের লোকেশন যে স্থান, সে স্থানগুলো হচ্ছে বসুন্ধরা শপিং মল, IDB ভবন, মাল্টিপ্ল্যান, যমুনা ফিউচার পার্ক, ফার্ম ভিউ সুপার মার্কেট, অ্যাড্রেস এত গ্রিন রোড, ঢাকা, যমুনা ক্যামেরা হাউস, ফার্ম গেট। এরপরে বাইতুল মুখারম মসজিদের পাশে রয়েছে সিমপ্লেক্স কর্পোরেশনের কর্পোরেশন, আর একটি শোরুম যেখান থেকে আপনি এই ক্যামেরাগুলো
খুব সহজে কিনে নিতে পারেন। ক্যামেরা ব্যবহারের সময় আপনাকে কিছু জিনিস অবশ্যই মনে রাখতে হবে। আপনি যখন ক্যামেরা ইউজ করবেন, বিশেষ করে লেন্স গুলো ব্লোয়ার দিয়ে অবশ্যই পরিষ্কার করে নেবেন, কারণ ব্লোয়ার ছাড়া যদি আপনি হাত দিয়ে অথবা কাপড় দিয়ে ক্যামেরা পরিষ্কার করেন তাহলে অবশ্যই স্পট লেগে যেতে পারে, পরে আপনার লেন্সটা নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং আপনি সবসময় 300 টাকা দামের 400 টাকা দামের অনেকগুলো ব্লোয়ার পাওয়া যায়, যেগুলো দিয়ে আপনি পরিষ্কার করবেন। এবং ক্যাসিনোমে যদি ক্যামেরা রাখেন তাহলে অবশ্যই সুন্দর করে মুছে পরিষ্কার করে আপনি প্যাকেটের মধ্যে সবসময় ঢুকিয়ে রাখবেন, এবং ইউজ করার পরে ব্যাটারি গুলো আলাদা করে খুলে রাখবেন। এই হচ্ছে DSLR ক্যামেরা সম্পর্কে আপনি কোথায় পাবেন এবং ব্যবহার বিধি সম্পর্কে আমি কিছু টিপস এবং ট্রিক্স আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি অন্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। আপনার কাছে কোনো ভিডিও যদি বানানোর জন্য আমাকে অনুরোধ জানান তাহলে অবশ্যই আমি আন্তরিকভাবে চেষ্টা করব আপনার অনুরোধ রাখার জন্য। যেহেতু আমি প্রফেশনাল মানের ভিডিও তৈরি করি, আমার চ্যানেলের মধ্যে আপলোড দেওয়া রয়েছে লার্নিং এবং আর্নিং রিলেটেড লেটেস্ট ভিডিওগুলো, সো আমি আশা করব আপনার উপকারের জন্য, উপকারে যাতে কিছুটা লাগতে পারি বা উপকার করতে পারি সেজন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্টের প্রতিক্রিয়া রইলাম। সো ভিডিওটি শেষ করার আগে বরাবরের মতো বলতে হয়, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন। টিল দেন টেক কেয়ার।